ফার্মাসি কর্মচারীর চূড়ান্ত গাফিলতি, দুমহিয়া শিশুক দিলে ভুল ঔষধ, অভিভাবকর তৎপরতাত রক্ষা পড়িল শিশুটি। যোরহাটত এখন ফার্মাসির কর্মচারীরে ঔষধ বিক্রি করতে সংঘটিত করিলে এই ভয়ঙ্কর গাফিলতি। এটি দুমহিয়া শিশুর বাবে চিকিৎসকে লিখা এটি ঔষধের বিপরীতে যোরহাটর সঞ্জীবনী হাসপাতালের ফার্মাসির কর্মচারিয়ে দিলে প্রায় একে নামৰ আন এটা ঔষধ। চিকিৎসকে 25 দিনের বাবে খুবলে দিয়া ঔষধটির বিপরীতে ভুল ঔষধটি দুদিন খুঁতেই শিশুটির অবস্থা দেখি সন্দেহ উপজে পিতৃ মাতৃর। ইয়ার পিছত এই সন্দর্ভত চিকিৎসকর পরামর্শ লবলে যাওতে উলাই পড়ে ফার্মাসীত দুমহিয়া শিশুটিক ভুল ঔষধ প্রদান করা ঘটনা। পিছদিনা সন্ধ্যা লগালে মানে লড়ো বিহেভিয়ারটা অল্প চেঞ্জ পাইছো, মানে ধরো কি অল্প ঠান্ডাকে আছে, অল্প বেলেগ হয়ে আছে। তারপর সন্দেহ করে ধর মানে গোটেই মেডিসিনকিটা আকো এবার হেৰি চালো, মানে নেটত চালো, গুগল করে চালো, চাওতে দেখিছো এটা আপনার যেটো মেডিসিন দিছিলে প্রথম মেডিসিনটো, সেটো আপনার এইবো হাইপার টেনশন এনজাইটির কারণে হয়, যেটো আপনার বেবির কারণে নহয়। এটু মানে এটা রং মেডিসিন দিলে ফার্মাসিস্টজনে, তথাপি মই তেতিয়া কি করলো এখন সেম প্রেসক্রিপশনখন লৈ গৈ মই সেখন ফার্মাসিলৈকে গলো। গৈ পেলাই মই যিজন আগতে যিজনের পর লৈছিলো সেইজনক দেখুৱা নাই, বেলেগ এজন ফার্মাসিস্টক দেখালো, দেখাই পেলাই মই মেডিসিনটো ললো। সেবার তেওঁলোকে মোক ঠিক টাইম দিছে, যেটো দিব লাগে সেটোৱে দিছে। সৌভাগ্যক্রমে ভুলকৈ দিয়া ঔষধটির পৰা শিশুটির কোনো অপকার নহল, কিন্তু ফার্মাসি সমূহত পেশাদারী কর্মচারী রখাটো অতিকৈ প্রয়োজনীয় বিবেচিত হৈছে, যাতে ভবিষ্যতে মানুহৰ জীৱনৰ লগত হেতালি খেলা এনে ধৰণৰ ঘটনাৰ পুনৰাবৃত্তি নঘটে। যোৰহাটৰ পৰা গৌতম বৰাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।